মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকায় 15 একর জায়গা জুড়ে ঈগল নার্সারিতে করা হয়েছে একটি বড়ই বাগান। 15 একর জমি বড়ই চাষ করছি, করার পরে ওই আবহাওয়া অনুকূলে থাকায় আপনার ফসলগুলো ভালো হয়েছে, কিন্তু বাজারে ওই যে ঠান্ডা থাকায় যে একটু ফলগুলা চলে কম দাম কম। 5 বছর আগে রোপণ করা হয়েছে বড়ই গাছ, সেই গাছ থেকে এখন প্রতিদিন 200 কেজি থেকে 250 কেজি বড়ই বাজারজাত করা হয়। প্রতিদিন সকালে আইয়া ভাগনা সাইয়া বড়ই 200-250 কেজি বাড়ি। বাগানে বিভিন্ন শ্রেণীর ক্রেতাসহ অনেক ভ্রমণ পিপাসু মানুষও আসেন শমশেরনগর বড়ই বাগান দেখতে। বড়ই বাগানটি একদিকে কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি তৈরি হয়েছে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। শমশেরনগর ঈগল নার্সারি, আমাদের এখানে জাম্বু ফুল, বাউ ফুল, আপেল ফুল, নাইনটি ফুল এবং কাশ্মীরি ফুল আমরা চাষ করছি। এখান থেকে ক্রেতারা এবং দর্শনার্থীরা আসেন, এসে আমাদের এখান থেকে বড়ই সংগ্রহ করেন। ঢাকা, সিলেট এবং বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে ফুল বিক্রি হয় এবং যায়। এই বড়ই বাগানে কাজ করে আশপাশের অনেকেই জীবন ও জীবিকা নির্বাহ করছেন, এতে হয়েছে তাদের কর্মসংস্থান এবং পারিবারিক জীবন নিয়ে শান্তিতে আছেন তারা। এই নার্সারি আজকে 5 বছর ধরে আমরা করলাম বড়ই বাগানে। আমরা বোবা চালিয়ে ভালো রকম চলি, আর ওই আমরা সুস্থভাবে চলি, আর এই চলে আমরা চলতে আসি। আমরা বড়ই বাগানে কাজ করি, বড়ই পাড়ি, এই মাল সিলেট, ঢাকা বিভিন্ন জায়গায় যাই। বাগানের বড়ই পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য একজন রয়েছেন 3 হাত নিয়ে, তার কাজ ট্রেনে বাড়ি দিয়ে প্রতিধ্বনি তৈরি করা। এই শব্দ শুনে পাখি বা প্রথঙ্গরা বাগানের বড়ই নষ্ট করতে পারে না। বাগানে চাষ করা হয়েছে বাউল কুল, জাম্বু কুল, কাশ্মীরি কুল, ঢাকা 90 সহ কয়েক জাতের বড়ই। বিভিন্ন ধরনের বড়ই এখানে পাওয়া যায়। বাগানটি হয়ে উঠছে ক্রেতা সাধারণের জন্য জনপ্রিয়। বড়ই বাগান আসলে একটা সুন্দর একটা পরিবেশ আনছে, বিভিন্ন জায়গার মানুষ আর আইয়া দেখে হার ও বা লইয়াও যায়, বিভিন্ন টুরিস্ট হল আইয়া ঢুকরা দেখলাম, আসলে এটা সুনামর একটা পরিবেশ হয়ে গেছে আমরা এই মহিলা জেলার দিকে। এই বাগানটা ঈগল নার্সারি শমশেরনগরের এই বড়ই বাগান থেকে উৎপাদিত বড়ই স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় এই বড়ই বাজারজাত করা হয়। আকারে ভালো ও দেখতে সুন্দর হয়, তাই এর চাহিদাও রয়েছে ক্রেতা সাধারণের কাছে। কিন্তু ভালো ফলন হওয়ার পরও প্রকৃত দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বাগান মালিকরা। তবে বড়ই বাগান করে স্বাবলম্বী হয়েছেন শমশেরনগরের আজাদ।